আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুঝে করে তার আদর্শ সুন্নত তরিকা অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করা তৌফিক নসিব করুন সবার নাম আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর মহব্বত পেতে চাও আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও আল্লাহর পক্ষ থেকে প্রীতি পেতে চাও তাহলে আমি নবীর এতেবা করো আমি নবীর অনুসরণ করো অনুকরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই ভালোবাসবেন এবং তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো সুন্নত কাজ উনি করে গেছেন আদর্শ রেখে গেছেন এগুলা কি আল্লাহ আল্লাহ দান করেছেন নবীকে খুশি হয়ে নাকি রাসূল ইসলাম নিজের থেকে করছেন আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা করার জন্য বলছেন বা যে সমস্ত কাজগুলো আল্লাহ পছন্দ করছেন সেগুলো তো নবীর মাধ্যমে করেছেন ঠিক কিনা তাহলে নবী পাক ইসলামের সুন্নত সবগুলা কার পছন্দ আল্লাহর পছন্দ যারা নবী পাক ইসলামের সুন্নতকে ভালোবাসবে এবং সেগুলা নিজের জীবের জীবনে আদর্শ মনে করবে তারাই তো সুন্নি নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবেসেছিলেন কিনা বাসছেন কিনা না কিনা করছে না নবী পাক অসন্তুষ্ট ছিল তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে ভালোবেসে তাকে সেই সুন্নতগুলো উপহার দিয়েছেন এবং সেই সুন্নতের কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জীবনের প্রত্যেকটা কাজগুলা খুশি হয়ে করেছেন সুন্নত তরিকাকে আল্লাহ ভালোবেসে এজন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সুন্নি হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুন্নি কে আল্লাহ আমার আল্লাহ আল্লাহই তো প্রথম যে উনি ডিসিশন নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন এই সমস্ত কাজগুলা নবীর মাধ্যমে করাবেন এবং ওই কাজগুলাকে ভালোবেসেছেন বিদায় আল্লাহ এক নম্বর সুন্নি এবং প্রধান সুন্নি তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে সুন্নি হইতে চাই তাহলে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসতে এবং সুন্নি হওয়া আমাদের জন্য ফরজ কারণ সিবগত আল্লাহ আল্লাহর রঙে রঙিন হোক যেহেতু আল্লাহ সুন্নি আমাদেরকে সুন্নি হইতে হবে তাকাল্লাহ আল্লাহর যেই আখলাক আল্লাহর চরিত্র আল্লাহর স্বভাবকে গ্রহণ করো এজন্য আমরা দুরুদ পড়ি কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম অর্থাৎ হে নবী হে আল্লাহ আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ প্রেরণ করুন সালাম প্রেরণ করুন এবং বরকত নাজিল করুন কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বরকত ওয়ালা নবী এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবার বরকতের জন্য দোয়া করি আল্লাহর বান্দাগণ কোন বিয়ের সাথে ভিতরে দুলাকে তো মনে বেশি বেশি খাবার দেওয়া হয় নাকি হ্যাঁ ভালো ভালো খাবার যেগুলা সেগুলো জামাইয়ের সামনে দেওয়া হয় না হ্যাঁ জামাই খাইতে পারুক না খাইতে পারুক সবাই জামাইয়ের দিকে খেয়াল করে জামাইকে সবাই বরণ করে নে দুলাকে সবাই বরণ করে নে ঠিক কিনা ওই দিন দুলাকে কেউ ঘৃণা করে কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দুলা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে দুলার উসিলায় যেরকম অন্যান্য যে সমস্ত আপনার মেহমানরা আছে তারা খাইতে পারে ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করেছেন আমাদেরকে সমস্ত নিয়ামতের ফয়সালা করে দিয়েছেন আমাদেরকে ইসলাম জিন্দেগি দান করেছেন একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা তাই এটা মানতে হবে আর উনি হচ্ছেন বরকতওয়ালা রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বরকতওয়ালা রাসূল সহিহ বুখারী শরীফের হাদিস কিতাবুল ওয়াসা অর্থাৎ ওসিয়ত অধ্যায়ে এই হাদিসটা আনা হয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রাওয়ায়েত তিনি বলেন আমার পিতা উহুদ যুদ্ধে শহীদ হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার পিতার তো অনেক যে দেনা রয়েছে এবং ছয়টা কন্যা সন্তান রেখে তিনি শহীদ হয়ে গেছে কটা কন্যা সন্তান ছয়টা কন্যা সন্তান রেখে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা শহীদ হয়ে গেছেন এবং তিনি অনেক দেনাদার ছিলেন ঋণী ছিলেন একদা যখন ওই খেজুর পাড়ার সময় হয়েছে অর্থাৎ খেজুর পেকে খেজুর পাড়ার একটা সময় আছে কাঁঠল শুধু যেদিন আপনার যে জ্যৈষ্ঠ মাসে তো কাঁঠল ফাঁকা হয় নাকি আপনি ফাঁকে এবং সেখানে গাছ থেকে পাড়া হয় তো এর আগে কি পাড়া হয়নি যতক্ষণ পর্যন্ত ফাঁকে ততক্ষণ পর্যন্ত কি অপেক্ষা করতে হয় তো এই জন্য খেজুর যখন আপনার গাছে গাছে পাঁকা আরম্ভ করলো ওটা পাড়ার যখন সময় হয়েছে তখন জাবির ইবনে আব্দুল্লাহ বলেন যে ওই খেজুর পাড়ার সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু কিছু গাছ থেকে খেজুর পাড়তেছিলে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি নিশ্চয় জানেন আমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে
এখন তিনি অনেক দেনাদার এবং ছয়টা কন্যা সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি চাই, আমি আকাঙ্ক্ষা করি, আপনি যদি আমার সাথে ওই ফাওনাওয়ার ফাওনাদার যারা আছে তাদের সাথে দেখা করেন, তাহলে ওই ফাওনাদার আপনাদের আপনাকে দেখে তারা হয়তো একটু ঠান্ডা হবে, হয়তো কিছু দেনা মাফও করে দিতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খেজুর পাড়াও এবং আমার সাথে কাছে খেজুর গুলার স্তূপ দা পারলেন। আর জাবের ইবনে আব্দুল্লাহ বিভিন্ন ধরনের এভাবে স্তূপ সাজালেন, স্তূপ বুঝেননি মানে একত্রিত করলেন আর কি, খেজুর গুলাকে বিভিন্ন আরবে স্তূপ স্তূপ একত্রিত করলেন। তখন আমার রাসূল পাক সাকাও আর ওই পানাদারদেরকে জাবের ইবনে আব্দুল্লাহ সকল পানাদারকে খবর দিলেন এবং রাসূল পাক সাল্লামের কাছে নিয়ে আসলেন। আর তিনি শুধু মেফে মেফে খেজুর দিয়ে 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 খেজুর দিতে 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 এভাবে ওই জাবের এসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সমস্ত পানাদারদেরকে আমি রাসূল পাক সাল্লামের কাছে ও খেজুরের স্তূপগুলো থেকে একটা খেজুরও কমে নাই, সমস্ত খেজুর যেভাবে ছিল আগে ঠিক সেভাবেই আছে, সহিহ বুখারী শরীফের হাদিস। এবং আর বললেন যে জাবের ইবনে আব্দুল্লাহ তুমি আসো, আর তুমি যে বলেছো তোমার ছয়জন বোন দুনিয়াতে রয়ে গেছে তাদেরকে রেখে তোমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখান থেকে ওই তোমার ছয় বোনের জন্য এবং তোমার জন্য খেজুর নিয়ে যাও। তাহলে দেখেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম বরকতওয়ালা রাসূল, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছুই বরকতময়। হাত মোবারক বলতে হবে, পা মোবারক বলতে হবে, রক্ত মোবারক বলতে হবে, পেশাব মোবারক বলতে হবে, কারণ এই পেশাব থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারক থেকে সুগ্রাণ বের হয়েছিল। আর সেই পেশাব পান করার পরে ওই মহিলার জীবনে কোনোদিন আর প্রসব বেদনা হয় নাই, এবং যতগুলো সন্তান হয়েছে সবগুলো সন্তানে বড় বড় আলেম হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক বলতে হবে, রক্ত মোবারক বলতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা মোবারক বলতে হবে, চুল মোবারক বলতে হবে, কারণ ওই বরকতওয়ালা রাসূল। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকল আমিন। দর্শক বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু